নতুন বছরে নতুন ভোরে বিভিন্ন গ্রহের বিকাশ আমাদের জীবনের ব্যাপক প্রভাব ফেলে এবং জানুয়ারি সময়কাল এটি আরও বড় উপায়ে প্রদর্শন করতে চলেছে সৌভাগ্যবশত এই মাসটি সম্ভবত আমাদের নিজেদের ওপর এবং আমাদের জীবনের কাজ করতে সাহায্য করবে আমাদের দীর্ঘস্থায়ী অপেক্ষা এবং প্রত্যাশা শেষ হবে নতুন সূচনার পথ পরিষ্কার হবে জানুয়ারি কার্যত সমস্ত রাশিচক্রের জন্য অনুকূল ভাগ্য সম্প্রীতি এবং নিরাপত্তার মাস হতে চলেছে বিভিন্ন গ্রহের শক্তি আমাদের পর্যাপ্তভাবে সঠিক পথে পরিচালিত করবে শেষ পর্যন্ত আমরা জীবনে আমাদের উদ্দেশ্যগুলি উপলব্ধি করতে পারব এবং পেশাগত এবং ব্যক্তিগতভাবে নতুন সংযোগের প্রত্যাশা করব। অন্তহীন জটিলতাগুলি ধারাবাহিকভাবে প্রত্যেকের জীবনের একটি অংশ হবে তা হোক না কেন আমরা আমাদের ভালোবাসা এবং যত্নের তাৎপর্য আসুন শুরু করা যাক জানুয়ারি মাসের মাসিক রাশি ফল মিন রাশির মাসিক রাশি ফলে মিন রাশিদের জন্য জানুয়ারি একটি উৎপাদনশীল সময় হবে আপনি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আপনার জীবনের নিজের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তা অর্জন করতে সক্ষম হবে আপনার আর্থিক পরিস্থিতির ওপর নজর রাখুন যাতে আপনাকে আরও অনুশোচনা করতে না হয় আপনার কাছে লোকদের সাথে বিশেষ করে আপনার ভাই বোনের সাথে মজবুত বন্ধন তৈরি করুন তারা ভবিষ্যতে শক্তি এবং সমর্থনের একটি মহান উৎস হবে এই মাসের মাঝামাঝি সূর্য মকরাশিতে প্রবেশ করবে আপনি আপনাকে আপনার আর্থিক উন্নতি করতে হবে অন্যথায় আপনার শুধুমাত্র ন্যূনতম সঞ্চয়ই থাকবে এই মাসে চেষ্টা করলে আপনি একটি আর্থিক ঋণ পেতে পারেন তাই সঠিক পছন্দ নির্ধারণ করুন ধৈর্য ধরুন কারণ এটি কর্মক্ষেত্রে আপনার কাজের সময়সূচিকে নাটকীয়ভাবে উন্নত করতে পারে আপনার উদ্ধতনের সাথে উত্তপ্ত আলোচনায় না জড়ানোর চেষ্টা করুন প্রণয় এই মুহূর্তে কিছুটা বেতালাম বলে মনে হতে পারে জীবনে একটি নতুন সূচনার জন্য জায়গা তৈরি করুন এবং আশা ছেড়ে দেবেন না আপনার মিন প্রেম রাশি ফল দু হাজার বাইশ অন্তত জানুয়ারির প্রথমার্ধে প্রতিকূল ফলাফল দেখাচ্ছে এটি এমন সময় যখন আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনার উচ্চতর কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান করতে হবে ষোলোই জানুয়ারি মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে আপনার সহকর্মীরা আপনাকে ঈর্ষান্বিত হতে পারে তাই সতর্ক থাকার চেষ্টা করুন তারা আপনার বর্তমান পরিস্থিতি সুযোগ নিতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে এছাড়াও আপনি সমস্ত ক্ষেত্রে ভালো করার থেকে দূরে থাকতে পারেন তাই মন পরিষ্কার রাখুন এবং মানসিক চাপ সহ্য করার চেষ্টা করুন ব্যক্তিগত জীবন আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে এবং আপনাকে একটু অবকাশ দেবে আপনার আর্থিক উন্নতি হবে যাতে আপনি আয়ের লাভজনক উৎসগুলিতে আংশিকভাবে বিনিয়োগ করতে পারবেন মিন রাশিদের জন্য জানুয়ারি একটি দুর্দান্ত মাস হবে আপনি শুধুমাত্র বড় সমস্যাগুলি কাটিয়ে উঠবেন তা নয় বরং আপনি করতে কৃতিত্বের নতুন উচ্চতায়ও পৌঁছে যাবেন এটি আপনাকে আপনার আত্মবিশ্বাস উন্নত করতে সাহায্য করবে শেষ পর্যন্ত আপনি আপনার পরিবারের বিশ্বাস এবং সমর্থনের সঙ্গে ভালো কাজ করতে সফল হবেন এই মাসে কিছু বিস্ময়ের জন্য প্রস্তুত হন যা আপনাকে অবশ্যই উৎসাহিত করবে এটাই বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশি ফলাফল বর্ণনা করলাম তার সার্বিক ফলাফল ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হয় ব্যক্তিগত বার্ষিক ফলাফল জানতে বেশি বেশি